আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই থাকবে ভয়ঙ্কর সংবাদ। পশ্চিমাদের সবচেয়ে মারাত্মক অস্ত্র ঠেকাতে পারছে না রুশ সেনাকে। এদিকে ডোনবাসে গণহত্যা অব্যাহত রেখেছে রাশিয়া, বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আরও জানবেন পুতিনের সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে আমরা বন্দি বিনিময়ের জন্য প্রস্তুত, বললেন ইউক্রেন প্রেসিডেন্ট। আরও থাকবে ইরানে বিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট। এদিকে তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র, চীনের কড়া হুঁশিয়ারি। আরও জানবেন নাইজেরিয়ার ক্যামেরুন সীমান্তে জঙ্গি হামলায় নিহত ৫০। এবং সর্বশেষ থাকবে পুতিনকে চড়া মূল্য দিতে হবে, বললেন বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে বলে নিই, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। পশ্চিমাদের সবচেয়ে মারাত্মক অস্ত্র ঠেকাতে পারছে না রুশ সেনাকে। পশ্চিমারা এখন পর্যন্ত ইউক্রেনের সবচেয়ে মারাত্মক যে অস্ত্র সরবরাহ করেছে তা হচ্ছে AM777, অর্থাৎ AM777 হাউট ওয়েজার কামান। এগুলো ইউক্রেনের পূর্বে যুদ্ধে মোতায়েন করা হয়েছে। তাদের আগমন ইউক্রেনের আর্টিলারি শ্রেষ্ঠত্ব অর্জনের আশাকে উজ্জীবিত করেছে, অন্তত কিছু ফ্রন্ট লাইন এলাকায়। AM777 মোতায়েন একটি যুদ্ধে সামরিক বিজয়ের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এখন বেশিরভাগ সমতল খোলা জায়গায় দূরপাল্লার লড়াই চলছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন এতে কতটা সুবিধা হবে তা এখনো স্পষ্ট নয়। নতুন অস্ত্রের আগমন সাফল্যের কোনো গ্যারান্টি নয়, কারণ রাশিয়ানরা পূর্ব ডোনবাস অঞ্চলে ভয়ানক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সংখ্যার উপর অনেক কিছু নির্ভর করে। সামরিক বিশ্লেষকরা বলছেন যে সম্পূর্ণ প্রভাব কমপক্ষে আরো ২ সপ্তাহের জন্য অনুভূত হবে না, কারণ ইউক্রেন এখনো মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের দ্বারা প্রতিশ্রুত ৯০টি হাউট ওয়েজার কামান চালানোর জন্য যথেষ্ট সেনাদের প্রশিক্ষণ দেয়নি। সামনে এখন মাত্র ১ ডজন মাত্র বন্দুক। ডোনবাসে গণহত্যা অব্যাহত রেখেছে রাশিয়া, বললেন ইউক্রেন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছেন ডোনবাসে রাশিয়ার সেনারা গণহত্যা অব্যাহত রেখেছে। তারা ওই অঞ্চলে জীবিত সবকিছুকে ধ্বংস করার চেষ্টা করছে। জেলেনস্কির দাবি, ডোনবাসে রাশিয়ার সেনারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা আর কেউ কখনো করতে পারেনি। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সেনারা ইউক্রেনে অভিযান শুরু করে। এখন পর্যন্ত বন্দর নগরী মারিউপোল সহ বেশ কয়েকটি এলাকায় তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। ডোনবাসে রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা শহরগুলোর মধ্যে অন্যতম। এ পর্যন্ত ওই এলাকাটি বেশ কয়েকটি বড় হামলার খবর পাওয়া গেছে। সূত্র বিবিসি। পুতিনের সঙ্গে দেখা করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে তিনি ইচ্ছুক। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে এক কনফারেন্সের মাধ্যমে তিনি একথা বলেছেন। ভলাদিমির জেলেনস্কি বলেন পুতিনই একমাত্র রুশ কর্মকর্তা, যুদ্ধের অবসান কিভাবে করা যায় সে বিষয়ে তার সঙ্গে আলোচনা করা যায়। জেলেনস্কি আরো বলেন রাশিয়ান ফেডারেশনের সব সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট, তাই আমরা যদি ব্যক্তিগতভাবে তাকে ছাড়া এই যুদ্ধের সমাপ্তির বিষয়ে কথা বলি তাহলে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তবে জেলেনস্কি বলেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গেই একমাত্র যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনা হতে পারে, অন্য কোনো বিষয়ে দেশটির অন্য কারো সঙ্গে বৈঠকের কোনো ভিত্তি নেই। এদিকে ভ্লাদিমির পুতিনের নির্দেশে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ সামরিক বাহিনী। ইতিমধ্যেই ৩ মাস পূর্ণ হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে দফায় দফায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়, কিন্তু যুদ্ধ এখন পর্যন্ত চলছেই। আর এই সূত্র জানিয়েছে NDTV। রাশিয়ার সঙ্গে আমরা বন্দি বিনিময়ের জন্য প্রস্তুত, বললেন জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে কিয়েভ বন্দি বিনিময়ের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। একই সঙ্গে মস্কোর উপর চাপ দেওয়ার জন্য তার মিত্রদের আহ্বান জানিয়েছেন তিনি। জেলেনস্কি দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দর্শকদের সঙ্গে এক প্রশ্নের উত্তর পর্বে ভিডিও বক্তৃতায় তিনি একথা বলেছেন। তিনি বলেন বন্দি বিনিময় একটি মানবিক বিষয়, একটি অত্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত যা অনেক রাষ্ট্রের সমর্থনের উপর নির্ভর করে। তিনি আরো বলেন ইউক্রেন জাতিসংঘ, সুইজারল্যান্ড, ইসরায়েল এবং অন্য দেশে এর সঙ্গে জড়িত, তবে প্রক্রিয়াটি খুব জটিল। জেলেনস্কি আরো বলেন আমাদের রাশিয়ান সেনাদের দরকার নেই, আমাদের কেবল আমাদেরই দরকার। আমরা আগামীকালও এই বন্দে বিনিময়ের জন্য প্রস্তুত। ইরানে বিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট। ইরানে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির দুই পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার তথা আজ ইরানের আরারাক শহরে এই ঘটনা ঘটে। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে ইস্পাহান প্রদেশে ২০০ কিলোমিটার পূর্বে একটি F-7 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। ইস্পাহান প্রদেশের এক কর্মকর্তা ইরোনা নিউজকে বলেন বিমানটি গোলাবর্ষণ করার অনুশীলন করেছিল, কিন্তু হঠাৎ করে দুর্ঘটনায় পতিত হয়। বিশেষজ্ঞদের মতে ইরানের নিম্ন নিরাপত্তা রেকর্ড রয়েছে, দেশটিতে প্রায় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।
ইরানের অধিকাংশ বিমান 1979 সালে বিপ্লবের আগে কেনা এবং মেরামত যন্ত্রাংশের ঘাটতি রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানের একটি F-5 বিমান একটি বিদ্যালয়ে আশ্রয় পড়ে, এতে দুই পাইলট এবং ঘটনাস্থলের এক ব্যক্তি নিহত হন। তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র, চীনের কড়া হুঁশিয়ারি। কোয়াড দেশগুলোর নেতারা আজ মঙ্গলবার টোকিওতে বৈঠক করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকগুলোর মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হচ্ছে, যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভূরাজনীতি এবং নিরাপত্তাকে প্রভাবিত করবে। এর মধ্যে চীন বলছে তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তর থেকে এমন সতর্কবার্তা উচ্চারণ করা হয়। চীনা স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তরের দাবি, চীনকে দাবিয়ে রাখতে তাইওয়ান কার্ড ব্যবহার করছে ওয়াশিংটন, কিন্তু তারা যে আগুন নিয়ে খেলছে সেটি তাদেরই দগ্ধ করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনের জনগণের দৃঢ় সংকল্প, প্রচণ্ড ইচ্ছাশক্তি ও জোরালো সামর্থ্যকে খাটো করে দেখা কারো উচিত হবে না। চীনের কাছে সমঝোতা করা ছাড়া দেওয়ার কোনো জায়গা নেই। এদিকে তাইওয়ানে চীন হামলা চালালে সামরিকভাবে এর জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত চীনকে ঠেকাতে 2018 সালে কোয়াড জোট গঠন করা হয়। জোটের মঙ্গলবারের বৈঠকের আগে সেই চীনকে উদ্দেশ্য করেই কড়া বার্তা দিয়েছেন জো বাইডেন। ওই চার জাতি বৈঠকের আগের দিন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকে এবং বৈঠক পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে বারবার আসে চীন প্রসঙ্গ। টোকিও ওয়াশিংটন উভয় পক্ষই জানায় জলভাগে চীনের তৎপরতা এবং চীন রাশিয়ার যৌথ মহড়ার উপর নজর রাখবে তারা। এরপর বাইডেন আরেক ধাপ এগিয়ে কথা বলেন, তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, হ্যাঁ, সেই অঙ্গীকারই আমি করছি। তিনি আরো বলেন, আমরা এক চীন নীতিতে সম্মতি দিয়েছি, কিন্তু জোর করে তাইওয়ানকে নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনাটা একেবারেই যুচ্ছই নয়। এতে গোটা অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে এবং ইউক্রেনের মতো একই পরিস্থিতি সৃষ্টি হবে। এদিকে তাইওয়ানের আকাশে প্রায় চীনা যুদ্ধবিমানের প্রবেশ এবং তাইওয়ান প্রণালীতে চীনের নৌবাহিনীর মহড়া সহ নানাভাবে সামরিক শক্তি প্রদর্শনের বিষয়ে কথা বলেন জো বাইডেন। তার মতে তাইওয়ানের আকাশের কাছে বিমান ওড়ানো সহ অন্যান্য তৎপরতার মধ্য দিয়ে চীন বিপদ নিয়ে খেলছে। সূত্র আল জাজিরা। নাইজেরিয়ার ক্যামেরুন সীমান্তে জঙ্গি হামলায় নিহত 50। নাইজেরিয়ার ক্যামেরুন সীমান্তের কাছে বর্ণো রাজ্যে জঙ্গি হামলায় অন্তত 50 জন নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রাজ্যটির রান শহরের কাছে হামলার এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছেন। খবর রয়টার্সের। ক্যামেরুনের সীমান্তবর্তী নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বর্ণো 2009 সাল থেকে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের নেতৃত্বাধীন বিদ্রোহের কেন্দ্র হয়ে আছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গোষ্ঠীগুলো হামলা ও পরবর্তী মানবিক সংকটে এই পর্যন্ত প্রায় 3.5 লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং লাখ লাখ মানুষ বাধ্যচ্যুত হয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বোকো হারাম ভেঙে এর দলছুট অংশ ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স নামে আত্মপ্রকাশ করে পশ্চিমা আফ্রিকার দেশগুলোতে হামলা চালানোর দায় স্বীকার করতে শুরু করে। তবে স্থানীয়রা সর্বশেষ এই হামলার জন্য বোকো হারামকে দায়ী করেছে। সর্বশেষ থাকবে পুতিনকে চড়ামূল্য দিতে হবে বললেন বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে চালানো তার বর্বরতার জন্য চড়ামূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাপান সফরকালে দেওয়া বক্তব্যে বাইডেন রাশিয়ার ওপর দীর্ঘমেয়াদের নিষেধাজ্ঞার মাধ্যমে এক বার্তায় পাঠানো গুরুত্বের বিষয়ে উল্লেখ করেন। খবর ভয়েস অব আমেরিকা। বাইডেন বলেন, যদি বাস্তবে তিনি যেসব করেছেন সেসবের পরেও ইউক্রেনীয় ও রাশিয়ার মধ্যে সব মিটমাট হয়ে যায় এবং নিষেধাজ্ঞাগুলো অধিকাংশই অব্যাহত রাখা না হয়, তাহলে সেটা জোরপূর্বক তাইওয়ান দখলের প্রচেষ্টার বিষয়কে চীনকে তিনি বার্তা দেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি রাশিয়ার উপর আরো বর্ধিত চাপের আহ্বান জানান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত, রাশিয়ার ব্যাংকের সাথে লেনদেন বন্ধ করা উচিত এবং রাশিয়ার সাথে সকল বাণিজ্য বন্ধ করা উচিত। দোভাষীর মাধ্যমে জেলেনস্কি বলেন, নিষেধাজ্ঞাগুলো এমন হওয়া উচিত সেগুলো সর্বোচ্চ মাত্রা হওয়া উচিত, যাতে করে রাশিয়া এবং অন্যান্য সকল সম্ভাব্য আগ্রাসী যারা কিনা তাদের প্রতিবেশীর বিরুদ্ধে নিরীশংস যুদ্ধ চালাতে চায়, তারা পরিষ্কারভাবে তাদের কর্মকাণ্ডের তাৎক্ষণিক পরিণতি সম্পর্কে জেনে যায়। তিনি বলেন যে 3 মাস আগে যদি এমন নিষেধাজ্ঞা দেওয়া হতো তাহলে তার ফলাফল হতো যে হাজার হাজার মানুষ প্রাণে বেঁচে যেত। এদিকে তার কয়েক ঘন্টা আগে রাশিয়ার সাথে ইউক্রেনের প্রধান আলোচক এবং জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পডোলিয়াক ইউরোপে রাশিয়ার তেল আমদানির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, প্রতিদিন প্রায় $100 কোটি তেল বিক্রি করা হচ্ছে।